সেখানে মুস্তফা ঐক্য সংস্থার উদ্যোগে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান নুরানি মিলাদ মাহফিল শনিবার 31শে ডিসেম্বর নগরীর চান্দগাঁও থানাধীন মদ্দম মহারাজান আলী চৌধুরী জামে মসজিদে এল এ খান সড়কে অনুষ্ঠিত হয়েছে। যৌবনকালের ইবাদত সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। দা ফেভারিট ওয়ারশিপ টু ইউ লর্ড, দিস ইজ দা ওয়ারশিপ অফ ইউর ইয়ুথ টাইম। আপনার যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, এই জন্য যৌবনকালে আপনি যদি ইবাদত করেন তবেই হবে আপনি প্রকৃত মুসল্লি। আশেখানে মুস্তাফা ঐক্য সংস্থার উদ্যোগে সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে, এই জন্য দূর দূরান্ত থেকে আমরা আসছি, বাইরা অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে। ইনশাল্লাহ মাহফিল অনেক সুন্দর হচ্ছে। পশ্চিম মহারা বাইতুসালাম জামে মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মুর্শেদুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আল্লামা এস এম বুরহান উদ্দিন। কেউ যদি মায়ের দিকে রহমতের নজরে একটু দেখে, মার কপালের দিকে শুধু তাকিয়ে থাকে, সে একটা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের কপালের দিকে পাঠে দৈনিক ১০০ বার যদি তাকাই কি হবে? নবী বলেন, 100 বার তাকালে 100টা মকবুল হজের সওয়াব পাবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাউজানের চিকদাইর আলিমুদ্দিন সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী। এতে নাত পরিবেশন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর ও শায়ের মোহাম্মদ শহীদুল ইসলাম মিনহাজ। মাহফিলের উপস্থাপনায় ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ এ এস মুরাদ। এর আগে বাদে জোহর খতমে কোরআন, বাদে আসর খতমে গাউসিয়া, বাদে মাগরিব নাতে মুস্তফা আয়োজন করা হয়। আমাদের সব ছেলেরা সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে মাহফিলটা পরিচালনা করতেছে। ইনশাল্লাহ আমরা এভাবে আগামীবারও চেষ্টা করব এভাবে মাহফিলটা উদযাপন করার। যারা আমাদেরকে এই মাহফিলে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মানসিকভাবে আর্থিকভাবে প্রত্যেককে আমরা অন্তরস্থল থেকে প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা হচ্ছে। মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন আশেখানে মুস্তফা ঐক্য সংস্থার রিপন, মুরাদ, উজ্জ্বল, রাকিব, ইলহাম, ইলশাদ, ইউসুফ, তারেক, সাজ্জাদ ও ফরহাদ সহ সংস্থার নেতৃবৃন্দ। নিউজ ফেস বিডি চট্টগ্রাম।